ইমান কুলাঙ্গার আল্লাহর রাসূলের হাদিসকে স্বীকার করেছে তাওহীদের জনতা জুতা পিটাটাকে করেছে বাংলাদেশের মুসলমানকে বলতে চাই ওয়াজ মাহফিলে কুরআনের মাহফিলে সত্য কথার বিরোধিতা জারাই করবে জুতা পিটা করতে হবে জুতা পিটা করতে হবে মুফতি আরিফ বিন হাবিব সাহেব একটি কথা কুরআন হাদিসের রেফারেন্সের বাইরে বলেন না কিন্তু সেই কথাগুলিকে ব্যঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথাকে তিনি হাদিস থেকে তুলে ধরেছেন জাহান্নামের কথাগুলি আলোচনা করেছেন মিথ্যা কথা বলার পরিণতির কথা আলোচনা করেছেন কিন্তু কিশোরগঞ্জের কুলাঙ্গার বেয়াদব মুফতি আরিফ বিন হাবিবের সেই আলোচনাকে ব্যঙ্গ করে হাদিসকে স্বীকার করেছে বলেছে জাহান্নামের কথা তিনি বলছেন জাহান্নাম কোথায় পাইছে জাহান্নাম তো এখনো হয় নাই আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে না নাই আছে জোরে বলতে হবে আছে না নাই আছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন বাংলাদেশের এক সম্পদ আমাদের অহংকার উলামায়ে কেরামদের অহংকার মুফতি আরিফ বিন হাবিব আমাদের কুমিল্লার সন্তান আমরা খুশি না বেজার মিজানুর রহমান আজহারী সাহেব আমাদের কুমিল্লার সন্তান আলহামদুলিল্লাহ বলেন আমাদের সম্পদের অভাব নাই কুরআনে করিম নিয়ে সারা বিশ্বময় বিজয় করছে অর্জন করছে সুনাম সুখ্যাতি অর্জন করছে কুমিল্লার ছেলেরা আলহামদুলিল্লাহ বলেন এই কুরআনে করিমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী বিপ্লবকে কুরআনের আন্দোলনকে কুরআনে করিমকে সামনের দিকে এগোনোর জন্য কুরআনের আলেম প্রয়োজন আছে না নাই আছে মুফতি আরিফ বিন হাবিব সাহেব একটি কথা কুরআন হাদিসের রেফারেন্সের বাইরে বলেন না কিন্তু সেই কথাগুলিকে ব্যঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথাকে তিনি হাদিস থেকে তুলে ধরেছেন জাহান্নামের কথাগুলি আলোচনা করেছেন মিথ্যা কথা বলার পরিণতির কথা আলোচনা করেছেন কিন্তু কিশোরগঞ্জের কুলাঙ্গার বেয়াদব মুফতি আরিফ বিন হাবিবের সেই আলোচনাকে ব্যঙ্গ করে হাদিসকে স্বীকার করেছে বলেছে জাহান্নামের কথা তিনি বলছেন জাহান্নাম কোথায় পাইছে জাহান্নাম তো এখনো হয় নাই আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে না নাই আছে জোরে বলতে হবে আছে না নাই আছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা ওয়াজ মাহফিলে কুরআন হাদিস থেকে হক কথা কারা বলবে আলেমরা বলবে ভুল হলে আরেকজন আলেম ধরিয়ে দিবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কাকের গোস্ত কাকে খায় না আমরা আলেমরা আজকে একজন আরেকজনকে বাজে মন্তব্য শুরু করে দিয়েছি এদেশে রিকশাওয়ালাদের সিএনজি ড্রাইভার ভাইদের সমিতি আছে প্রত্যেকটা লেবার সমিতি আছে সমিতি আছে কিন্তু আলেমরা মজদুম হয়ে গেলে তাদের পক্ষে কথা বলার কোনো লোক থাকে না তাওহীদি জনতা আপনাদের ঈমান আছে আপনারা আমাদের চাইতে অনেক ভালো আছেন এজন্য আমার ভাইয়েরা যে বেঈমান কুলাঙ্গার আল্লাহর রাসূলের হাদিসকে স্বীকার করেছে তাওহীদি জনতা জুতা পিটাটাকে করেছে বাংলাদেশের মুসলমানকে বলতে চাই ওয়াজ মাহফিলে কুরআনের মাহফিলে সত্য কথার বিরোধিতা জারাই করবে জুতা পিটা করতে হবে জুতা পিটা করতে হবে নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলোক বলে বলে যাও নারা তাকবীর আল্লাহু আকবার রাগ করতেছেন আপনারা একজন আলেম যদি ভুল করে আরেকজন আলেম তো ধরায়া দিবে ঠিক কি না বলেন তা আপনি সলিমুদ্দি কলিমুদ্দি সুরায় ফাতিহা জানেন না জিজ্ঞেস করলে আয়াতুল কুরসি জিজ্ঞেস করলে তো উপায় থাকবে না দোয়ায় কোনো জিজ্ঞেস করলে তো অবস্থা খারাপই হয়ে যাবে ঠিক কি না বলেন সে রাসূলের হাদিসকে স্বীকার করছে কিন্তু দুঃখজনক আলেম থাকার পরেও মনছে প্রতিবাদ করা প্রতিবাদ পেলাম না আর চাইতে বড় দুঃখ আর কিছুই হতে পারে না ঠিক কি না ওয়াজ মাহফিল আসছে পোস্টারের মধ্যে বড় নেতার নাম দিতে হবে বড় অমক কমিটির সভাপতির নাম দিতে হবে কিরে ভাই বাংলাদেশ কি আলেমরা মানে সভাপতি হবে আনেম প্রধান অতিথি হবে আনেম যদি এটা করতে না পারেন অন্তত ইসলামপন্থী কোরআনপন্থী আলেম ওলামাদের ভক্ত ওলামায়ে কেরামদের মহব্বত করে ভালোবাসে এমন লোককে সভাপতি আর প্রধান অতিথি বানাতে হবে ঠিক না তাহলে অন্তত সঠিক পদ্ধতি সঠিক জ্ঞান আমরা শিখতে পারব আমার বন্ধুগণ সেজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন কুরআন করিম আমাদেরকে অভদ্রতা শিখায় না কুরআন আমাদেরকে বেয়াদবি শিখায় না কুরআন আমাদেরকে অমর্যাদা শিখায় না আল্লাহ বলেছেন কুরআনের আলোচনা তোমরা যখন শুনবা
আমাদের উপর রহমত নাজিল করে দিবেন কি। এই জন্য আমার বন্ধু কোরআনে কারীম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনতে চাই কি চাই না? যদি বন্ধু কোরআনের কথা শুনতে গিয়া কোরআনের পক্ষে কথা বলতে গিয়া যদি আমার চাকরি যায়, চাকরিকে বাদ দিতে হবে। যদি আমার ব্যবসার ক্ষতি হয় কোরআনের হকের পক্ষে থাকার কারণে, আমার বন্ধু জানমালের ক্ষতি হলেও ক্ষতিটা মেনে নিতে হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যদি আমাদের মধ্যে কেউ বাজে মন্তব্য করে, আমার বন্ধুগণ তার বিপক্ষে কোরআনে কারীমের পক্ষে সমালোচনা করার জবাব দেওয়ার জন্য আমার জান মাল দেওয়ার প্রয়োজন হলে তাও দিতে হবে, ঠিক কিনা? আর যদি দিতে না পারেন মঞ্চ ছেড়ে দেন, কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা বলেন? কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা? চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা?